গোটা দেশের সাথে রাজ্য মঙ্গলবার কৃমিনাশক দিবস পালন করা হয়। আগামী 22 মার্চ পর্যন্ত চলবে এই দিবস প্রতিপালন। এদিন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কৃমি ট্যাবলেট খাওয়ানো হয়। সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিক অফিসের উদ্যোগে মঙ্গলবার জাতীয় কৃমিনাশক দিবস পালন করা হয় বিশালগড় অফিস টিলাস্থিত টাউন হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা স্বাস্থ্য আধিকারিক রঞ্জন বিশ্বাস, অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জলি সরকার, চিকিৎসক চন্দ্রাণী বিশ্বাস ও অরিজিৎ সিনহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কৃমির ওষুধ খাওয়ানো হয়। অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য আধিকারিক রঞ্জন বিশ্বাস বলেন, সারা দেশের সাথে রাজ্যেও দিনটি পালন করা হচ্ছে। সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে। অনুষ্ঠান যেটা সারা দেশে একই সঙ্গে আসতে শুরু হয়েছে, সপ্তাহ ব্যাপী যে অনুষ্ঠান চলবে 16 মার্চ থেকে শুরু করে 22 মার্চ অবধি এই প্রোগ্রামটা চলবে। তোমরা সবাই জানো প্রতি বছর এই অনুষ্ঠানটা হচ্ছে। এই অনুষ্ঠান আজ থেকে 6 বছর আগে 2015 সালের 14 মার্চে শুরু হয়েছিল। প্রথম দিকে গত 5-6 বছর বছরে 2 বার করে এটা হতো, ফেব্রুয়ারি মাস আর আগস্ট মাসে। কিন্তু গত 2020 থেকে শুরু করে এবার আমাদের জন্য সিঙ্গেল রাউন্ড, মানে শুধু বছরে একবারই এই কৃমিনাশক অনুষ্ঠান দিবসটি অনুষ্ঠিত হবে। এটা কিন্তু একটা একটা উদাহরণ। তার মানে এইটা যে এই কৃমিনাশক দিনে আমরা একটা কৃমি ট্যাবলেট খেয়ে দেবো আর সারা বছর আমরা এই কৃমি সম্পর্কে কোনো মানে নিজেদের সম্বন্ধে কোনো অবহেলাই থাকবো না। উল্লেখ্য, সারা রাজ্যে প্রতি বছর গুরুত্বের সাথে জাতীয় কৃমিনাশক দিবস পালন করা হয়। ছাত্রছাত্রী অভিভাবকরা সাড়া দিচ্ছে স্বতঃস্ফূর্ত, ফলে স্বাভাবিকভাবেই এর ফলও আসছে হাতে হাত, এই অভিমত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।